কর্মচারীদের যার একাংশ, যারা এই যৌথ সংগ্রামী মঞ্চ, তারা কিন্তু পৌঁছে গিয়েছেন একেবারে দিল্লিতে, যেখানে যন্তর মন্তরে ধর্নায় বসেছেন তারা গতকাল এবং আজ। গোটা দিন তাদের ধর্না যেমন রয়েছে, তার পাশাপাশি একাধিক কর্মসূচি তারা নিয়েছেন। একদিকে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্র অর্থমন্ত্রী, কেন্দ্র শিক্ষামন্ত্রী, তাদেরকে তারা ডেপুটেশন দেবেন নিজেদের দাবিতে সোচ্চার রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ, এবং সেই কারণেই যন্তর মন্তরে তাদের ধর্না। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি যন্ত্র মন্ত্র। আজকে মানে আমরা দিয়ে পাচ্ছি না, সেটা তো আছেই, তার সাথে আজকে হাজার হাজার মানে বেকার যুবক যুবতী, বেকার বলতে তাদের বেকার বানিয়ে রাখা হয়েছে, তাদের কর্মহীন বানিয়ে রাখা হয়েছে, তারা কিন্তু যোগ্য, তারা পরীক্ষায় পাশ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও তারা চাকরি পাননি। তাদের সেই চাকরিগুলোকে লাখ লাখ টাকার বিনিময়ে শিক্ষা দপ্তর থেকে বিক্রি করে দেওয়া হয়েছিল, এবং সেটা আজকে কোর্টে অভিজিৎ গাঙ্গুলির এজলাসে সেটা প্রমাণিত হয়ে সেই ভুয়ো ক্যান্ডিডেটদের মানে চাকরি চলে গেছে, এবং তারা কিন্তু এখনও তাদের দাবি ছাড়েনি। এখনও তাদের 702 বছরের ওপর তারা রাস্তায় বসে ঝড় জল মাথায় করে তাদের জন্য আমরা লড়ছি, এবং তৃতীয়ত যাদের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে তারা হচ্ছে, আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 10-12 বছর হতে চললো বহু মানে শূন্য পদ সরকারি দপ্তরগুলোতে, কিন্তু সেখানে কোনো নিয়োগ নেই। সেই নিয়োগ দেওয়ার বদলে শিক্ষিত মানে যোগ্য মানে ছেলেমেয়েদের কে খুব কম টাকায়, নামমাত্র টাকায় উদাহস্ত পরিশ্রম করিয়ে নেওয়া হচ্ছে, যেই মানে পরিশ্রমটা করতে গেলে সরকারকে হয়তো 40-50 হাজার টাকা মাইনে দিতে হতো, সেই কাজটা তারা 10,000 টাকায় করিয়ে নিচ্ছে। কোনো ধরনের না কোনো হেলথ ফেসিলিটি, না কোনো লিভ ফেসিলিটি, কিছুই এই ছেলেমেয়েগুলি পায় না। আমরা তাদের জন্য লড়ছি। আজকে আমরা সরকারি কর্মচারী এবং আমরা বেশিরভাগই এখানে শিক্ষক। আজকে শিক্ষককে বলা হয় সমাজের মেরুদণ্ড, তো আজকে সেই শিক্ষকরা যদি সমাজের হয়ে কথা না বলে তাহলে আমাদের এই পেশাকেই তো ধিক্কার জানানো দরকার। আমাদের এই পেশাই তো হচ্ছে আসলে মানে পেশার মানে বৈশিষ্ট্যই তো হচ্ছে যে আমরা সমাজের হয়ে কথা বলবো। আজকে আমরা মাস্টারদা সূর্য সেনের উত্তরসূরি, আজকে আমরা শুধু ঘরে বসে নিজেদের মানে কথা শুধু ভাববো এটা তো হতে পারে না। আজকে আমরা যে ডিএর দাবি করছি সেটা কিন্তু একদমই মাইনে বাড়ানোর জন্য, যেটা প্রচার করা হচ্ছে, সরকার নানাভাবে প্রচার করার চেষ্টা করছে যে আমরা বিভিন্ন ভাতার বিরুদ্ধে, একদমই নই, আমরা কোনো অনুদানের বিরুদ্ধে নই, আমরা শুধু আমাদের যেটা প্রাপ্য দিয়ে ন্যায্য অধিকার প্রাপ্যটা চাইছি। এবং সরকার আজকে ওখানে অর্থনীতিবিদ প্রসেনজিৎ বসু দেখিয়ে দিয়েছেন হিসেব করে যে মানে সমস্ত ভাতা অনুদান সমস্ত কিছু দিয়েও আজকে সমস্ত সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য ডিএটা পেতে পারেন, পকেট ডিএটা পেতে পারেন। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সরকারি কর্মচারী ছাড়াও এটা আপনারা জানবেন সেন্ট্রাল গভর্নমেন্ট মানে বিভিন্নভাবে আমাদের ভোকেশনাল টিচার, প্যারা টিচার যারা রয়েছে তাদের কিন্তু অনেক টাকা পাওয়ার কথা, ধরুন এটা 25,000 হতে পারে, তারা সামান্য 13,000 টাকায় কাজ করছে, এটা কতখানি ক্ষতিকর লজ্জার যে বিষয়, বিভিন্ন রাজ্যে কিন্তু এটা 25,000-27,000, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় প্যারা টিচার, ভোকেশনাল টিচার যারা রয়েছে তাদের নাম মাত্র 13,000 টাকায় মানে কাজ করে, জানেন মানে কি বলবো, এটা যথোপযুক্ত বেতনের দাবি তারা জানাচ্ছেন, পাশাপাশি স্থায়ীকরণের দাবিও জানাচ্ছেন, অন্যদিকে বকেয়া ডিএর দাবি তো